গুড আসসালামু আলাইকুম আপনারা হয়তো ওই ভিডিওটা দেখেই এখানে আসছেন তো এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এই কুকুরগুলো খুব দ্রুত আমার পোষ মেনে নিয়েছে তো এবং আমি যা আদেশ দিচ্ছি তাও পালন করছে তো আজকের এই ভিডিওতে বলবো কিভাবে আপনারা আপনাদের কুকুরগুলোতে কুকুরগুলোকে খুব অল্প বয়সে পোষ মানিয়ে ফেলবেন মানে আপনি যা বলবেন ও তাই করবে মানে পোষ মানিয়ে ফেলবেন আপনার সাথে চলবে এবং এভাবে যদি এদের ট্রেনিং দিতে থাকেন তো এরা সুন্দরভাবে ঘুরবে তো আজকের ভিডিওর মূল টপিক হচ্ছে কিভাবে দেশি কুকুরকে পোষ মানাবেন তো চলুন আর বেশি কথা না বলে আজকের ভিডিও শুরু করা যাক যে কোনো কুকুরকে পোষ মানাতে হলে অবশ্যই প্রথমে একটি বাচ্চা কুকুরকে সিলেক্ট করতে হবে সে বাচ্চাটা হতে পারে দুধের বাচ্চা কিংবা আপনার খাবার খেতে পারে এরকম বাচ্চা কিন্তু বাচ্চা আনতে হবে সে বাচ্চার বয়স এক থেকে দেড় মাসের মধ্যে হলে সবচেয়ে ভালো এবার পোষ মানানোর প্রথম ধাপ হচ্ছে আপনাদের অবশ্যই কুকুরকে প্রতিদিন দু থেকে তিন ঘন্টা করে সময় দিতে হবে এবং ওদের সবচেয়ে ভালো হয় আপনি যদি নিজের হাত দিয়ে ওদের কয়েকবার খাবার খাইয়ে দেন মানে খাবারটা ওরা ওদের মুখে দিয়ে দেন তাহলে ওরা সবচেয়ে ভালো পোষ মানে তো মূল কথা ওদের আগে সময় দিতে হবে তারপরের স্টেপটা হচ্ছে সবচেয়ে ভালো পোষ মানানোর জন্য আপনাকে আপনার কুকুরের বাচ্চাকে অবশ্যই বাহিরে নিয়ে যেতে হবে মানে আপনি যেখানে যাবেন সেখানেও আপনার সাথে সাথে যাবে আপনার এলাকার আশপাশ অঞ্চলও চিনবে যাতে কোথাও চলে গেলে কোনো প্রকার সমস্যা না হয় তাই আপনার উচিত যতটুক সময় পারেন আপনার কুকুরকে আপনার সাথে বাহিরে নিয়ে যান তাহলে আপনার প্রতি আনুগত্য খুব বেশি করবে এমনিতেই কুকুর জাতিরা খুব বেশি আনুগত্য করে থাকে মানে আপনাকে একটা মানুষ যতটুক আনুগত্য করবে তার থেকে আপনার কুকুর বেশি আনুগত্য করতে করবে তারপরে হচ্ছে কুকুরকে আপনারা নিজেরাই খাবার দিবেন মনে করেন কুকুরটি আপনি আনছেন এবং আপনি পোষ মানাতে যাচ্ছেন তো অবশ্যই খাবার দিলে আপনিই দিবেন খাবার আর কেউ যাতে খাবার না দেয় তো গাইস এই কয়েকটি বিষয়ে বা এই কয়েকটি স্টেপ মেনে চললেই কিন্তু আপনার কুকুর দেখবেন আপনার খুব সহজে পোষ মেনে নিয়েছে মাত্র সাত দিনের মধ্যে দেখবেন পোষ মেনে নিয়েছে কিংবা তার আগেও পোষ মেনে নিতে পারে এই কয়েকটা স্টেপ ফলো করলে কুকুরের বাচ্চারা খুব দ্রুত কিন্তু পোষ মেনে নেয় তো স্টেপগুলি ফলো করবেন আরও ভালো হবে সো ফর ওয়াচিং দিস ভিডিও এই ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আর পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনাদের কুকুরের যদি কোনো মানে কুকুর পালন নিয়ে বা কুকুরের খাবার টাবার নিয়ে কোনো সমস্যা হয়ে থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন যেহেতু আমি কুকুর পালি কুকুরের অভিজ্ঞতা আছে